হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, ইভেন আমিও খুব ভালো আছি। আজকে আবার স্বাগত জানাই তোমাদের সকলকে আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা যেটা কথা বলবো সেটা হচ্ছে, আজ থেকে যখন 8-9 মাস আগে আমি যখন আমার চ্যানেল শুরু করেছিলাম, ঠিক আছে, তো সেই দিন প্রথমে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার এই জার্নিতে, এই লং একটা জার্নিতে যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, এবং সেই ভুলগুলো থেকে তোমরা যাতে শিখতে পারো সেটার জন্যও তোমাদের রাস্তা বলে দেবো, ঠিক আছে? তো সেই রিলেটেডই আজকে একটা ভিডিও, মনে হলো যে আমি আমার ভুল, কিছু ভুল তোমাদের সাথে শেয়ার করি যেটার ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটা উপকার পাবে, ঠিক আছে? তো সেটা নিয়ে ডিসকাস করব, এবং সেই ভুল থেকে আমি কি শিক্ষা পেয়েছি এবং তোমাদের সেটা থেকে কি শেখা উচিত, বা সেটা থেকে তোমরা সেই ভুলটা তোমরা যাতে না করো, বা ভুলটা করে থাকলেও সেটা যাতে রেকটিফাই করতে পারো, সমস্ত জিনিস আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ হচ্ছে আমাদের চ্যানেলে WBCS রিলেটেড সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এবং WBCS রিলেটেড সমস্ত ক্লাস কিন্তু তুমি পেয়ে যাবে, সমস্ত WBCS রিলেটেড স্টাডি ব্লগ কিন্তু পেয়ে যাবে। তো সমস্ত কিছু আপডেট পেতে বা নোটিফিকেশন পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সেটা হচ্ছে দেখো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি এতদিন ধরে পড়াশোনা করেও কেন এখনো পর্যন্ত ব্যর্থ, কেন এখনো পর্যন্ত এক্সাম ক্র্যাক করতে পারিনি, সেটার নিজেকে আমি ইভ্যালুয়েট করে, নিজেকে আমি যখন ইভ্যালুয়েট করি তখন আমি বুঝতে পেরেছি যে আমার কোথায় ভুলগুলো, সেই ভুলগুলো যাতে তোমরা না করো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা বানানো। সেটা হচ্ছে দেখো, আমি প্রথম থেকে আর্টস ব্যাকগ্রাউন্ডের, তোমরা সকলেই জানো যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই, কারণ হচ্ছে আমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল বাংলা অনার্স, 11-12 আমার আর্টস ছিল, এবং সে তারপরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বাংলা অনার্স নিয়ে, ঠিক আছে? তো সেখান থেকে দাঁড়িয়ে আমার প্রপার বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এবং প্রপার আমি আর্টসের স্টুডেন্ট, সেখান থেকে দাঁড়িয়ে সায়েন্সের প্রতি কিন্তু আমাদের আর্টসের ছেলেমেয়েদের প্রথম থেকেই একটা ভীতি কাজ করে, ঠিক আছে, যেটা আমার ক্ষেত্রেও অন্যথা হয়নি, ঠিক আছে? আমি কিন্তু প্রচণ্ড ভয় পেতাম সায়েন্স, লিটারেলি আমি প্রচণ্ড ভয় পেতাম। তো সেখান থেকে কি করে ওভারকাম করলাম, বা কী জন্য এতদিন ধরে ব্যর্থ, বা কী কী ব্যাপারটা আমার সঙ্গে ঘটেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে দেখো, যখন আমি প্রথম থেকে ভয় পেতাম তখন থেকে আমি সাবজেক্টটা থেকে দূরে সরে যেতে শুরু করি, ঠিক আছে? যখন এই WBCS লাইনে আসলাম, সমস্ত আর্টসের সাবজেক্টগুলো তো আমার প্রথম থেকেই ভাল লাগতো বা প্রথম থেকে ইন্টারেস্ট ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আর্টসের সাবজেক্টগুলো সমস্ত সাবজেক্টে আমার ইন্টারেস্ট ছিল, জিওগ্রাফি বলো বা তোমার ইকোনমিক্স বলো, ইকোনমিক্সও আমার প্রচণ্ড ইন্টারেস্টিং লাগে, সবার অনেকেরই ভয় লাগে কিন্তু আমার প্রচণ্ড প্রথম থেকে ইন্টারেস্টিং লাগতো, কারণ হচ্ছে আমার 11-12 ইকোনমিক্স ছিল। তো আমার সত্যি কথা বলতে ইকোনমিক্স সেরকমভাবে কখনো ভয় লাগেনি, ইভেন আমি তাই জন্য দেখবে ইকোনমিক্সের ক্লাসও তোমাদের দিয়েছি ফ্রিতে, তোমাদের ইকোনমিক্সের ক্লাসও কিন্তু তোমাদের পড়িয়েছি ইউটিউবে, ঠিক আছে? কারণ হচ্ছে ইকোনমিক্স সাবজেক্টটা আমার প্রচণ্ড ভালো লাগে। এরপর হচ্ছে জিওগ্রাফিতে আমি ভয় পেতাম না, ইকোনমিক্সে ভয় পেতাম না, কোনো সাবজেক্টটা, কনস্টিটিউশনও আমার ভয় লাগতো না, যেটা আমি কোনোদিনও পড়িনি, স্কুল লেভেলেও পড়িনি, কলেজ লেভেলেও পড়িনি, সেটাও আমি ভয় পেতাম না। আমি ভয় পেতাম হিস্ট্রি, কিন্তু সেটাও প্রচণ্ড মানে ভালোবেসে পড়ার জন্য, মানে পড়তে পড়তেই আমার একটা ভালোবাসা গ্রো করে যায়, সেই হিস্ট্রিতেও কিন্তু আমার ভয়টা ধীরে ধীরে চলে গেল। কিন্তু আমার ম্যাথ, আমার সায়েন্স প্রচণ্ড, মানে আমি প্রচণ্ড ভয় পেতাম, মানে আমার মনে হতো সাবজেক্টগুলোও লিটারেলি হয়তো আমাকে ভয় করে, কারণ হচ্ছে ওরাও আমার কাছে আসতে চায় না, আমিও ওদের কাছে যেতে চাই না, এমন একটা মানে মানে মুখ দেখা দেখি বন্ধ একটা সম্পর্ক আমাদের মধ্যে হয়েছিল। তো যাই হোক, সেগুলো অন্যরকম, তো সেটা বলি যে এইরকমভাবে আমি কিন্তু ধীরে ধীরে সাবজেক্টগুলো থেকে দূরত্ব বাড়াতে চেষ্টা করি, যে কারণে এই সময় দাঁড়িয়ে তুমি বলো আজকে যে হারে কম্পিটিশন, সেই হারে যদি আমি যদি শুধুমাত্র আর্টসের সাবজেক্টগুলোর উপর বেস করে আমি যদি এক্সাম দিতে যাই, কোনোদিন আমি কি এক্সাম ক্র্যাক করতে পারবো? সেই ভুলটাই কিন্তু আমি এতদিন করে এসেছি, সেটা হচ্ছে আর্টসের সাবজেক্টগুলোর ওপর আমি প্রচণ্ড পরিমাণে জোর দিয়েছি, সেই জিনিসগুলোই কিন্তু আমি খুব ভালো করে রেডি করেছি, সেই জিনিসগুলোই আমি খুঁটিয়ে নাটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, ঠিক আছে? সায়েন্সের সাবজেক্টগুলো থেকে ঘুরেও তাকাইনি, লিটারেলি ঘুরেও তাকাইনি। তো সেক্ষেত্রে কী হয়েছে, সায়েন্সটা আমার প্রথম থেকে গাফিলতি হয়ে গেছে। এরপর যেটা আমি ইভ্যালুয়েট করেছি নিজেকে, যে না আমার কিন্তু এটা প্রচণ্ড ভুল হচ্ছে, এটা করে আমি কোনোদিনও চাকরিই পাবো না, চাকরি পাওয়া তো অনেক দূরের কথা, আমি ইন্টারভিউ বোর্ড পর্যন্ত পৌঁছাতে পারবো না, ইন্টারভিউ বোর্ড পর্যন্ত পৌঁছাতে গেলে একটা এক্সাম পাস করতে হয়, সেটা ক্ষমতা কিন্তু আমার হবে না যদি না আমি সায়েন্স অঙ্ক এগুলোর প্রতি জোর দিই। সে কারণে তখন থেকে সায়েন্স পড়ার চেষ্টা করি, যেটার ফলে আমি সায়েন্স পড়ার চেষ্টা করলেও আমি
বারবার ব্যর্থ হয়েছি, আমি কিচ্ছু বুঝতে পারতাম না, লিটারালি বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝতে পারতাম না, যে কারণে সায়েন্স রিলেটেড তোমাদের অনেক ভিডিও আমি শেয়ার করেছি যে আমি কিন্তু এনসাইক্লোপিডিয়া বইটা পড়ি না, ঠিক আছে, ইভেন আমি তোমাদের পড়তে বারণ করছি না কাউকে, কারণ হচ্ছে ওই বইটা পড়ে আমি কিছু বুঝতে পারিনি। যারা আমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে, ওই বইটা প্রথমবার যদি কেউ পড়তে যায় লিটারালি কেউ বুঝতেই পারবে না, কারণ হচ্ছে ওই বইটা আমার পড়ে মনে হয়েছে এটা তো এমএসসি লেভেলে বা গ্র্যাজুয়েশনের বিএসসি থার্ড ইয়ার লেভেলের লেখা, মানে এমন এতটা মানে কঠিন কনসেপ্টগুলো ওখানে বোঝানো হয়েছে, লিটারালি সত্যি কথা বলতে আমাদের জন্য বোঝাটা খুব চাপের ব্যাপার সেই বইটা। আমি তো অ্যাটলিস্ট বুঝতে পারিনি, যারা বুঝতে পারো তাদের তো হ্যাটস অফ, ঠিক আছে, আমি বুঝতে পারিনি। তারপরে শুরু করেও সায়েন্সটা শুরু করেও আবার ছেড়ে দিয়েছিলাম। দেন তারপরে ধীরে ধীরে কী হয় যে আমি আগেও বলেছি একটা ভিডিওতে, সেটা হচ্ছে আগে একটা না আরও দু একটা ভিডিওতে আমি বলেছি যে আমার কিন্তু একটা বন্ধু ছিল যে আমার কিন্তু সায়েন্সের দিকটা পুরো দেখে দিয়েছে, সায়েন্সের দিকটা পুরো খুব ভালোভাবে ইভ্যালুয়েট করেছে এবং খুব ভালোভাবে পড়িয়েছে সায়েন্স আর ম্যাথটা, যে কারণে কিন্তু এখন কিন্তু আমি সায়েন্সের কোশ্চেন অ্যাটেন্ড করতে পারি, ম্যাথ পড়ে বুঝতে পারি। আগে যেটা আমি ম্যাথ পড়ে বুঝতেই পারতাম না যে কী করতে বলেছে, এটা যোগ বিয়োগ গুণ ভাগ কী করতে বলেছে, কিছু বুঝতে পারতাম না, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারতাম না যে কী করতে দিয়েছে, সেটা কিন্তু আমি নিজে এখন বুঝতে পারি, ইভেন নিজে অঙ্কটা নামিয়ে দিয়ে আসতেও পারি, ঠিক আছে। তো সেই জন্যই তোমাদেরকেও বলা, তোমরা যারা সায়েন্সের থেকে দূরে সরে যাচ্ছ, যারা বলছো যে দিদি শুধু তো এখন প্রিলিমিনারি আসছে সামনে, প্রিলিমিনারির জন্য শুধু আর্টসটা পড়ি, সায়েন্সটা না পড়লেও চলবে, সায়েন্স তো প্রিলিমিনারিতে আসে না বা ম্যাথ তো প্রিলিমিনারিতে আসে না, দরকার নেই আমার ম্যাথ, জিআই সায়েন্সের, আর্টস পড়েও শুধুমাত্র প্রিলিমিনারি পাশ করা যায়, দেখো আর্টস পড়েও পাশ করা যায় অবশ্যই, আজ থেকে তুমি যদি 5-6 বছর আগে বলতে যে আর্টস পড়েও প্রিলিমিনারি পাস করা যায় সেটা আমি মানতাম, কিন্তু এখন দাঁড়িয়ে যে হারে কাট অফ বাড়ছে সে হারে তুমি যদি কোশ্চেন তুমি ভালো মতন অ্যাটেন্ড করে আসতে না পারো, অ্যাটলিস্ট তুমি যদি 160টা মতন মানে 150টা মতন কোশ্চেন যদি তুমি কনফার্ম অ্যাটেন্ড করে না আসতে পারো, তাহলে তুমি কখনো তুমি কনফার্ম হতে পারবে না যে তুমি পাস করছো কি না করছো, একটা মাঝখানে একটা ঝুলন্ত অবস্থায় থেকে যাবে, ইভেন তুমি পাস নাও করতে পারো, ঠিক আছে, কারণ এতটাই কাট অফ বাড়ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি সায়েন্স বা অঙ্ককে কখনোই কিন্তু নেগলেক্ট করতে পারো না। তো প্রথম থেকেই বলবো আর্টসের সাবজেক্টগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু সায়েন্সটাকেও প্রচণ্ড পরিমাণে জোর দাও, ইভেন প্রথম থেকেই মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করো, প্রিলিমিনারি প্লাস মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করো, ঠিক আছে, প্রথম থেকে প্রিলিমিনারি প্লাস মেন্স, শুধুমাত্র প্রিলিমিনারি করে মাথা ব্যথা করো না, প্রিলিমিনারি প্লাস মেন্স ওরিয়েন্টেড পড়াশোনাটা করো, কারণ আমরা যদি প্রিলিমিনারি প্লাস মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করি আমরা কিন্তু প্রিলিমিনারিতে প্রচণ্ড ভালোভাবে পরীক্ষা দিতে পারবো, ঠিক আছে, আর আমাদের অনেক কম কোশ্চেনই ছেড়ে আসতে হবে, অনেক কোশ্চেন কিন্তু আমরা অ্যাটেন্ড করে আসতে পারবো খুব ইজিলি, ঠিক আছে। তো পড়াশোনার লেভেলটা সেই রকমভাবেই নিয়ে যাও যাতে একবার পড়ে এক জিনিস যাতে 10 বার না পড়তে হয়, এক জিনিস 10 বার 10টা জায়গা থেকে যাতে না পড়তে হয়, একটা জায়গা থেকে যেন 10 বার পড়ো, যাতে রিভিশনও হয় পড়াগুলো এবং খুব ভালোভাবে পড়াগুলো নিজে বুঝে ইভ্যালুয়েট করে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে যেতে পারো, ঠিক আছে। আর সেই জন্যই বলা তোমরা যাতে যারা আমাদের ব্যাচে এনরোল করেছো বা করতে চাইছো, যারা ভাবছো শুধুমাত্র দিদি তোমার কাছে আমি আর্টসের জন্যই অ্যাডমিশন নেব, আমার কারণ হচ্ছে যে তোমার শুধুমাত্র এখন প্রিলিমিনারি আসছে, প্রিলিমিনারির জন্য শুধুমাত্র আর্টসটাই বেশি ভাইটাল রোল প্লে করে, অবশ্যই আমি বলছি প্রিলিমিনারিটা বেশি মার্কস ক্যারি করে, কিন্তু সায়েন্স ছাড়া কিন্তু তুমি কিন্তু পুরোপুরি প্রিলিমিনারি একদম কনফার্মলি তুমি ক্র্যাক করে আসতে পারবে না, ঠিক আছে। তো তাই জন্য তোমাকে সায়েন্সটাও সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো এইটুকুই বলার, যদি তোমরা চাইছো যে ব্যাচে এনরোল করতে তাহলে আমি বলবো আর্ট প্লাস সায়েন্স দুটোতেই এনরোল করাও, ঠিক আছে। ইভেন আমাদের প্রিলিমিনারির ক্র্যাশ কোর্সও আছে, তোমরা যারা চাইছো প্রিলিমিনারির জন্য ক্র্যাশ কোর্স আছে, দিদিদের কাছে একবার পড়ে দেখি প্রিলিমিনারির জন্য দিদিরা কেমনভাবে পড়াচ্ছে, ভালো করে গাইড করে পড়াচ্ছে কি না, ঠিক আছে। তো সেই জন্য যদি চাও তো অ্যাডমিশন নিতে অবশ্যই নিতে পারো, স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে অবশ্যই ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে, সেখানে ফোন করে হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে তারপরে ইভেন ব্যাচের সমস্ত ভিডিও তোমাদেরকে ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে। আমাদের কিন্তু প্রিলিমিনারি ক্র্যাশ কোর্স 2023-এর জন্য শুরু হবে আফটার পুজো, এবং প্রিলিমিনারির সঙ্গে সঙ্গে প্রিলিমিনারি প্লাস মেন্স সাইমালটেনিয়াসলিও কিন্তু ব্যাচ আছে, ঠিক আছে। শুধু প্রিলিমিনারি ক্র্যাশ কোর্সে যদি এনরোল করাতে চাও সেটার ক্ষেত্রে কিন্তু তোমার
ফিজ লাগবে 1 and only 1499 1499 মানে ধরে রাখো তোমার 1 and only তোমার 1499 টাকায় 1499 টাকায় এত ফ্যাসিলিটি তোমার 5 মান্থের পুরো কোর্স ডিউরেশন যার মধ্যে তোমার কিন্তু সমস্ত প্রিলিমিনারি সিলেবাস তোমার কমপ্লিট হয়ে যাবে ইভেন যতদিন না তোমার প্রিলিমিনারি হবে সেই ততদিন পর্যন্ত তোমার সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত মক টেস্ট তোমার নেওয়া হবে সমস্ত কিছু তুমি অ্যাভেল করতে পারবে কিন্তু শুধুমাত্র 1499 এই টাকাটা পে করলে কিন্তু তুমি সমস্ত কিছু ফ্যাসিলিটি তুমি অ্যাভেল করতে পারছো প্লাস আমাদের রেকর্ডেড প্লাস লাইভ ক্লাসের সুযোগও থাকছে অনলাইন অফলাইন সমস্ত সুযোগ থাকছে ঠিক আছে তো প্রথম থেকে সায়েন্স প্লাস আর্টস সমস্তটাই কিন্তু ডেডিকেটেডলি ভালো করে পড়ো এমন নয় খাপছাড়া করে পড়ে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি কোনো এক্সামটাই ক্র্যাক করতে পারবে না এটুকু কিন্তু আমি জোর দিয়ে তোমাদেরকে এই ওপেন প্ল্যাটফর্মে বলে গেলাম তো আমার কথাটা মিলিয়ে নেবে আজকে যারা শুধুমাত্র আর্টস আর্টস করে মাতামাতি করছো আমার মতন কিন্তু তোমরা একটা টাইমে কিন্তু বুঝতে পারবে শুধু আর্টসের দ্বারা কিন্তু এক্সাম ক্র্যাক করা সম্ভব নয় ঠিক আছে আমি অনেকদিন পর নিজেকে বুঝতে পেরেছি তো তোমাদের যাতে সেই ভুলটা না হয় সেই জন্য গাইড করে দিলাম শুধুমাত্র আর্টসের উপর বেস করে কিন্তু কখনো এক্সাম ক্র্যাক করতে পারবে না তো প্রথম থেকেই বলছি আর্টস প্লাস সায়েন্স দুটোকেই ভালোভাবে জোর দিয়ে পড়াশোনা করো ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা যারা এনরোল করতে চাইছো ব্যাচে তাদের কিন্তু এখনও দেরি হয়নি তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করে অবশ্যই কিন্তু এনরোল করিয়ে নেবে তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা